তোমার কি ধারণা ফাইলটা তুলে দিলে বলে ও তোমার উপর থেকে কেসটা তুলে নেবে? আমি তো কখনো চাইনি স্যার যে ইমন আমার উপর থেকে কেসটা তুলে নিক। আমি চাই ইমন আমাকে শাস্তি দিক। আমার এগেনস্টে যা যা অভিযোগ এনেছে ইমন সেগুলো সত্যি বলে প্রমাণ করুক। সেই জন্যই বোধহয় বেশি দাম দিয়ে বেশি খরচ করে আপনি একটা ভালো লয়ার নিয়েছেন। আমি লয়ার রাখতে চাইনি অনেস্টলি বলছি, কিন্তু একজনের অনুরোধে আমি রাখতে বাধ্য হয়েছি। একথা ঠিক যে আমি তার অনুরোধটা ফেলতে পারিনি। আর সেই নিশ্চয়ই শ্রুতি। অ্যাবসলিউটলি, কারণ এই মুহূর্তে শ্রুতি ছাড়া আর কেউ নেই যে আমার ভালো চায়। শ্রুতি মতো করে আমার মঙ্গল আর এখন কেউ চায় না, এটাই সবচেয়ে বড় সত্যি। সামনে থেকে সরে যাও বলছি। আমি এই রাস্তা প্ল্যান করে আসিনি, হঠাৎ দেখা হয়ে গেল, আর এখানে আমি থাকবো বলেও আসিনি। ওকে, গুড বাই, ভালো থাকবেন। এরপর এরপর তোমার কি বলা উচিত ইমন? এরপর শুধু একটাই কথা বলবো স্যার, রজ্জয় চ্যাটার্জির ফাঁসি হওয়া উচিত। কি হলো আজকে? এই রোজ রোজ একই প্রশ্ন কেন করেন বলুন তো? হিয়ারিং যেমন চলে তেমনই চলছে, আর আপনার রোজ রোজ একই প্রশ্নের কি উত্তর দেবো আমি? চিন্তা হয় তাই জিজ্ঞাসা করি। চিন্তার তো কিছু নেই, আমি তো জানি আমার ভবিষ্যৎ কি। তাহলে আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন? আমার এখন কোর্টে হিয়ারিং চলছে বলে, তা না হলে তখন আপনাকে আমি দিয়ে আসতে পারতাম। ভাববেন, আপনি না দিয়ে আসতে পারলেও আমার পক্ষে একা যাওয়া সম্ভব। আপনার উপর ভরসা করে নর্থ বেঙ্গলের প্ল্যানটা আমি করিনি। হ্যাঁ জানি আমি, তবু আপনার দায়িত্ব। এই তো, আপনি প্রমাণ করেই ছাড়বেন যে আপনার মতন দায়িত্বশীল আর কেউ না, আর সেটা প্রমাণ করার জন্য নিজের জীবন, নিজের সংসার, নিজের সম্মান সব বিসর্জন দিয়ে দিতে পারেন। মহান হওয়ার এত সার, এত লোভ। খবরদার বলছি, এবার আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন। আমি আমার সীমা জানি, আর কতটা অতিক্রম করা আমার পক্ষে সঙ্গত আর কতটা নয় সেটা আমি জানি। আমি আমার সীমার মধ্যে থেকেই কথাটা বলছি। আপনার কি মনে হয় বলুন তো, আমি যা যা করছি মহান হওয়ার জন্য করছি, নাম কেনার জন্য করছি, আমি এতটাই লোভী বলে আপনার মনে হয়? কে বলেছে আমাকে মহান? দুনিয়া শুদ্ধ সবাই আমাকে পৃথিবীর সেরা খারাপ লোকটা তকমা দিয়ে বসে আছে। এটা ঠিক কেউ বলেনি, কিন্তু ভবিষ্যতে তো বলবে। আর এখন যে বলছে যার কাছে আপনি মহান, সে মানুষটারই আপনার কাছে কোনো দাম নেই, সেটা আমার কাছ থেকে ভালো আর কে জানে। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।